হাই ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম। তো আজকের আমি সে বলেছিল যে শিবধামের যে ষোলো সোমবারের বিষয়টা আছে, সেই ষোলো সোমবারের নিয়ম পালন করলে কি কি খাবার খেতে হয় আর কি কি খেতে নেই, সেই বিষয়ে একটা ভিডিও তৈরি করতে বলেছিল। তো তিনি সেদিন শিবধামে গেছিলো, ওখানে গিয়ে আমাকে বলেছিল যে এইরকম টপিকে একটা ভিডিও করলে ভালো হয়। তো সেই জন্য আমি এই ভিডিওটা তৈরি করছি যাতে সবাই আরও ভালো করে ব্যাপারটা বুঝতে পারো। তো চলো আমি শুরু করছি। তো যারা যারা ষোলো সোমবারের নিয়মবিধি পালন করছো তাদের উদ্দেশ্যে বলছি যে যখন মানে যে খাবারের ব্যাপারটা, প্রথমে তো উপোস করে পুজো করলে সকালবেলা, আমি তো বলে দিয়েছিলাম, তাছাড়া গুরুদেবের একটা ভিডিওতে গুরুদেবও বলে দিয়েছিল কী কী জিনিসপত্র মানে কী কী সামগ্রী দিয়ে বাবাকে পুজো করবে, সেটা তো তোমরা সবাই জানো। তো কী কী খাবার খাবে না ষোলো সোমবারের নিয়ম পালন করার সময়, শুধু সোমবার দিনটা কী খাবে না, গুরুদেবও বলেছিল যে শস্য দানা জাতীয় খাবার খাবে না। শস্য দানার মধ্যে পড়ছে ভাত, তারপরে পড়ছে মটর বা ডাল, এগুলো অনেক সময় আলুর তরকারির মধ্যে মটর দেওয়া হয়, কিংবা লুচির সাথে ডাল জাতীয় খাবার খাওয়া হয়, ছোলার ডাল, এরকম খাবার যাতে না খাওয়া হয়। তো কী কী খেতে পারবে, লুচি, রুটি, সুজি, পরোটা, বুঝতে পারছো? আরেকবার বলছি, লুচি, আর যদি আলুর তরকারিও খেতে পারো, আলু ভাজা খেতে পারো, বা কোনো সবজি জাতীয় কোনো খাবারও খেতে পারো, কিন্তু আলুর সঙ্গে কোনো মটর বা ছোলা কিংবা ছাতু এগুলো কিন্তু খাবে না। এগুলো তো ওই শস্য দানার মধ্যে, মানে ধরো যে ছোলা থেকেই তো ছাতুটা তৈরি হচ্ছে, তো ছাতুটা কিন্তু খাবে না কেউ, বা ওরকম বেসনের তৈরি কোনো লাড্ডু বা মিষ্টি এগুলো খাবে না, অন্যান্য খেতে পারো এই সমস্ত বাদ দিয়ে, যেগুলো যেগুলো আমি তোমাদের বলে দিলাম, ঠিক আছে? আর পায়েস তো ভুলেও খাবে না, কারণ ওটা শস্যর মধ্যে পড়ে যাচ্ছে, চালের মধ্যে পড়ে যাচ্ছে, ওটা একদমই খাবে না। তার বদলে সুজি খেতে পারো, বুঝতে পারলে ব্যাপারটা। আর আরেকটা বিষয় হচ্ছে যে যারা এই পুজোটা করছো তারা সব রকমেরই ফল দিতে পারো, কিন্তু মাটির নিচে থাকা কোনো ফল কিন্তু ভুলেও বাবার পুজোতে দেবে না। মাটির নিচে থাকা কোনো ফল, সেই ফল দিয়ে পুজো করা যাবে না, ষোলো সোমবারের যে নিয়মবিধি আছে সেই ফল দিয়ে করা যাবে না। অন্যান্য ফল যেমন ধরো, আমি তাও বলে দিই উল্লেখ করে, সবেদা দিতে পারো, পেয়ারা দিতে পারো, কলা দিতে পারো, তারপর আপেল দিতে পারো, ঠিক আছে, তারপর শশা দিতে পারো, এই সমস্ত ফল দিতে পারো, শুধু মাটির নিচের যে ফল হয় সেই ফল ভুলেও দেবে না, কারণ এটা গুরুদেব নিজেই বলেছে মাটির নিচে থাকা ফল দেওয়া যাবে না। তাহলে তোমরা বুঝতে পারলে বিষয়টা, তোমরা ভিডিওটা ভালো করে শুনে নিও, আর যদি কিছু বুঝতে না পারো অবশ্যই অবশ্যই কমেন্ট করো। আর আরেকটা বিষয় আমি তোমাদেরকে বলতে চাই, যে যেটা অনেকে বলে যে ষোলো সোমবার পালন করার আগে চূর্ণিটা বাঁধতে হয়, তো অবশ্যই গুরুদেব যদি তোমাদেরকে আদেশ দিয়ে থাকে তাহলে একবার জিজ্ঞেস করে নিয়ে তোমরা চূর্ণিটা বাঁধতে পারো, গুরুদেবকে একবার জেনে নিয়ে যে আদেশ আছে কি না সেক্ষেত্রে তোমরা চূর্ণিটা বাঁধতে পারো। তাছাড়া নিজে থেকে কিন্তু চূর্ণি বাঁধা যায় না, গুরুদেব যখন আদেশ দেবে, বাবার আদেশ পাবে, তখনই কিন্তু চূর্ণিটা বাঁধা যাবে। সবার ক্ষেত্রে আদেশ থাকে না, সেই জন্য চূর্ণিটা সবাইকে বাঁধতে বলা হয় না। তাও যদি মনে হয় তাহলে গুরুদেবের কাছে জেনে নেবে, একবার জিজ্ঞেস করে নেবে যে তোমার ক্ষেত্রে চূর্ণি বাঁধা যাবে কি না, সেটা গুরুদেব তোমাদের বলে দেবে, ঠিক আছে? তো এখানে আমি ভিডিওটা শেষ করছি। সবাই সুস্থ দেখো, ভালো দেখো, জয় শিবধাম, জয় গুরু পীরানন্দের জয়, এখানেই শেষ করলাম।